সোমবার সন্ধ্যারাতে গোপন সংবাদে বিএসএফ 105 নম্বর ব্যাটালিয়নের আধিকারিক খবর পান গভীর রাতে কমলপুরে ভারত বাংলাদেশের সীমান্তের বিলাসছড়া দিয়ে প্রচুর শাড়ি বাংলাদেশে পাচার হবে। 105 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিক বিষয়টি কমলপুর থানায় জানান। পরে কমলপুর থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা রাত 10টার থেকে কমলপুরের বিলাসছড়া সীমান্ত এলাকায় জঙ্গলে এমব্রুসে বসে রাত 3টা নাগাদ TR04C1631 নম্বরের একটি মালবাহী গাড়ি সংশ্লিষ্ট এলাকা দিয়ে বাংলাদেশের সীমান্তের দিকে এগোতে থাকলে পুলিশ চ্যালেঞ্জ জানায়। এ সময় রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক ও অন্যান্যরা। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 690 পিস বেনারসি শাড়ি উদ্ধার করে। শাড়িগুলির বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা হবে। মঙ্গলবার বিএসএফ 105 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গাড়িসহ উদ্ধার করা শাড়িগুলি কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন কমলপুর থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন এই সংবাদ জানান। আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতলি এবং চন্দন বিওপির মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া, ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে। এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অ্যাম্বুশ করা হয়েছিল রাত্রিবেলা। সেই সময় অ্যাম্বুশকালীন রাত্রি 2টা থেকে 3টার মধ্যে জিতু গাড়িতে করে বাংলাদেশি শাড়ি, সম্ভবত সেগুলি বাংলাদেশের প্রচারের উদ্দেশ্যে বেনারসি জাতীয় শাড়ি, বিয়ের বেনারসি জাতীয় শাড়ি, এগুলি 690 পিস এমন ছিল। তো এই শাড়ি বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 25 লাখের মতো হবে। কমলপুর থানার পুলিশ আধিকারিক জানান, উদ্ধার করা শাড়িগুলি থানার পক্ষ থেকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে। অপরদিকে এই শাড়ি পাচারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকা দুজনের নাম ধাম জানতে পেরেছে বিএসএফ জওয়ানরা। তাদের জালে তুলতে অভিযান চালিয়েছে কমলপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।